সারা পৃথিবী জুড়েই ক্রমশ বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। ক্যান্সার রোগ সভ্যতার একটি অভিশাপ। এই রোগ হলে তাতে একটা পরিবার ধ্বংসের দিকে চলে যায়। বহু সচ্ছল পরিবারকেও সর্বশান্ত হতে দেখা গিয়েছে এই রোগের কবলে। গোটা দুনিয়া ক্যান্সার সঙ্গে লড়াই করে বাঁচার উপায় খুঁজে বেড়াচ্ছে। নিরন্তর লড়াই, গবেষণা চলছে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বাঁচার জন্য, কিভাবে আরো একটু রিলিফ দেওয়া যায়। কিন্তু কোনো গরিব মানুষ যদি ক্যান্সার আক্রান্ত হন, তাহলে তার পরিবারের সর্বশান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গরিব ক্যান্সার আক্রান্ত মানুষদের নিয়ে কাজ করার জন্য পথ চলা শুরু বেঙ্গল ক্যান্সার সাপোর্ট গ্রুপের। হাওড়ার নারায়ণ হসপিটালে ক্যান্সার আক্রান্ত পরিবারের মানুষদের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যান্সার নিয়ে সচেতনতা গড়ে তুলতে বিশেষ নাটকও মঞ্চস্থ করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন সিটি কেবলের কর্ণধার সুরেশ শেঠিয়া, ছিলেন তিন করিদত্ত, তারাও এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন। একটা গ্রুপ তৈরি হচ্ছে, যে গ্রুপেরা নিজেদের মধ্যে শেয়ার করে তাদের এক্সপিরিয়েন্সেস অন্য লোকেদের কাছে শেয়ার করবে, সেটা খুব রেয়ার। আর মানে ইট নিডস লট অফ গাটস টু ডু সাচ জব। তো আমি নারায়ণা ইনস্টিটিউট আর যারা এই উদ্যোগটাই নিয়েছে আমি তাদের সাধুবাদ দিই। আমি সিটি কেবলের পক্ষ থেকে বলবো যে ওরা যদি কোনো রকমের এই ধরনের প্রোগ্রাম করতে চায়, প্রচার করতে চায়, আমরা ওদের সহযোগিতার জন্য সবসময় আছি। এটা যেটা আমরা বুঝতে পারলাম যে ক্যান্সার পেশেন্টের কতটা হেল্প দরকার, যেটা অ্যাওয়ারনেস করা, সেটা বেঙ্গল ক্যান্সার গ্রুপ একটা তৈরি হয়েছে, অ্যাওয়ারনেস গ্রুপ, তারা এই কাজটা করবে। তাদের আগে সূচনা হলো, আমরা যেটা আমি এবং সুরেশ আমরা সিটি কেবিলের পক্ষ থেকে এসেছিলাম এখানে এই কারণে যে আমরা এদেরকে সাপোর্ট করতে চাই। আমরা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যেরকম আপনারা আজকে প্রচার করছেন, আপনাদের একটা পার্ট আছে, খুব সুন্দর পার্ট, যেটা আপনারা মানুষের ঘরে ঘরে এই অ্যাওয়ারনেসটা পৌঁছে দিতে পারবেন এবং পেশেন্টের কথাগুলো পৌঁছে দিতে পারবেন। আমরাও সেটা চাইছি যে আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এদের যা দরকার, এদের যা যাবতীয় কোনো কাজ দরকার থাকে, সেটা আমরা আপনাদের মাধ্যম দিয়ে, আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরাও জনগণের কাছে বাড়িতে পৌঁছে দিতে চাই এবং এদেরকে সাপোর্ট করতে চাই। এই জন্যই আমাদের আসা, আমরা সিটি কেবিলের পক্ষ থেকে সুরেশ সেটি এবং আমি তিন করিদত্ত আমরা এসেছিলাম এটাকে সাপোর্ট করার জন্য। বেঙ্গল ক্যান্সার সাপোর্ট যে গ্রুপ, এই গ্রুপটা এখন তো অনেকে জানা নেই, এটা চাইছেন এটা আরো আরো ফ্ল্যাট না, বেঙ্গল ক্যান্সার সাপোর্ট গ্রুপ আপনারা সুন্দরভাবে জানিয়ে দিলেন আজকে, আপনাদের সহযোগিতার মাধ্যমেই তো মানুষ ঘরে ঘরে জেনে গেল। আমরা তো অনেক পরে, আপনারা এত সুন্দরভাবে আজকে কভারেজ করলেন এই প্রোগ্রামটা এবং আপনারা আজকেই জানিয়ে দিলেন যে বেঙ্গল ক্যান্সার সাপোর্ট গ্রুপকে কিভাবে আপনারা সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্টটা অনেক দরকার এই বেঙ্গল ক্যান্সার সাপোর্ট গ্রুপের, কারণ আপনাদের মাধ্যম দিয়ে মানুষ অ্যাওয়ারনেস হবে। তাই আপনাদের চ্যানেলের প্রত্যেককে আমরা সিটি কেবলের পক্ষ থেকে, আমি এবং সুরেশ আমার পার্টনার, তাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। যারা আজকে এই কাজটা করলো বেঙ্গল ক্যান্সার সাপোর্ট গ্রুপ, তাদেরকেও সম্মিতাকে ধর, যিনি আছে সম্মিতা ধর, উনি আমাদেরকে আহ্বান করেছিলেন আমাকে এবং সুরেশকে। আমরা আন্তরিকভাবে খুব ভালো লেগেছে আজকের এই প্রোগ্রাম এবং আপনাদের এই কাজকে আমরা আন্তরিকভাবে সমর্থন করি। আপনারা মেম্বার্স ইন দ্য গ্রুপ আর ভেরি অ্যাক্টিভ, ওরা নিজে চাইছে, পেশেন্টই নয়, পেশেন্টের এখন যদি দেখলেন সমিতা ম্যাডাম আছেন, ওনার মা নাই, কিন্তু উনি বলছেন কি আমার মতন সাফারিং আমি একা সাফার করেছি, এমনি আমি একা সাফার করতে দেব না। যদি যে কোনো ক্যান্সার পেশেন্ট থাকো, আমি ওনার সাথে ফোনে কিংবা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে আমি করতে চাই। নো ওয়ান শুড ফাইট, কি ধরনের সুবিধা পেতে, নো ওয়ান শুড ফাইট দ্য ক্যান্সার অ্যালোন। এখানে সুবিধা সবথেকে ইম্পর্টেন্ট, আমার যদি ক্যান্সার হয়েছে কোথায় যাবো নেক্সট, আমি কোথায় কি পরীক্ষা করে আমার ভালো হয়, মানে একটা কনফিউশন থাকে আমি কোথায় যাব। আমি যে পেশেন্টগুলো আছে, যে নতুন ক্যান্সার ডায়াগনোজ হয়েছে, যার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে আর যা ক্যান্সারের ট্রিটমেন্ট শেষ করে নিয়েছে, এই সব পেশেন্টগুলো অনেকগুলো অ্যাংজাইটি থাকে, অনেকগুলো কোয়েরি থাকে, অনেকগুলো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, আর এইগুলো কনফিউশন, এইগুলো অ্যাংজাইটি একটা অন্য পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভ যে এই জার্নি থেকে অলরেডি গিয়েছে, উনি এই অ্যাংজাইটি, এই কনফিউশন, এই প্রশ্নগুলো বেশি ভালো ক্লিয়ার করতে পারবে একটা ডক্টর থেকে বা একটা হসপিটাল। সেনাবাহিনীতে কর্মরত শ্যামনগরের কাউগাছি আদি